মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ চরমে আজ শেষ পর্যায়ে ভোট গ্রহণ কমলনা ট্রাম্প কুর্সিতে কে বসবে সেদিকে ভারতও নজর রাখছে সাতটি সুইং স্টেটের ফলাফলের দিকেও নজর রয়েছে আমেরিকার আগামী প্রেসিডেন্ট কে সেদিকে গোটা বিশ্বের নজর আমেরিকার মোট ৫০টি প্রদেশে ভোটদানের পদ্ধতিতেও বিভিন্নতা রয়েছে দোদুলমান সাতটি প্রদেশের ফল কী হবে তার উপর অনেকটাই নির্ভর করছে ভোটের সামগ্রিক ফল রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে শেষ মুহূর্তের জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ যাবৎ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কিছুটা এগিয়ে থাকলেও অভিবাসন কর্মসংস্থানের মতন প্রশ্নে ট্রাম্পের জোর সওয়াল পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তাই তৈরি করেছে জনপ্রিয়তার আজ কার ভোট বাক্স গরম করবে তা জানতে সারা বিশ্ব অপেক্ষা করছে इस वक्त मैं खड़ा हूं व्हाइट हाउस के बिल्कुल सामने पर आप व्हाइट हाउस को नहीं देख पा रहे होंगे क्योंकि मेरे पीछे आप देख सकते हैं कि फेंसेस लगे हुए हैं लोहे के फेंसेस लगा दिए गए हैं यहां पे बैरिकेड्स लगा दिए गए हैं सिक्योरिटी काफ़ी बढ़ा दी गई है क्योंकि कहीं ना कहीं कंसर्न्स है कि यहाँ पर हालात ख़राब हो सकते हैं प्रोटेस्ट हो सकते हैं इलेक्शन के जब रिजल्ट्स आएंगे तो उसको लेके एक तरफ से कंसर्न है काफ़ी कंसर्न लगा हुआ है और कहीं ना कहीं अगर आप आसपास जाएं तो दुकानों पे देखेंगे वहाँ पे वुडन प्लैक्स लगा दिए गए हैं और रोड्स बहुत सारी ब्लॉक कर दी गई हैं हार्वर्ड यूनिवर्सिटी के आसपास जो रोड्स हैं वो ब्लॉक कर दी गई हैं क्योंकि वो जो जगह है वहाँ पर कमला हैरिस जब रिजल्ट आएंगे तो वहीं होंगी तो कहीं ना कहीं अब कुछ ही घंटों में इलेक्शन शुरू हो जाएंगे और करीब एक दिन बाद तक इतना साफ हो जाएगा कि कौन अगला राष्ट्रपति बनेगा यूनाइटेड स्टेट्स का क्योंकि दशा और दिशा वो तय कर सकता है ना केवल यूनाइटेड स्टेट्स की पर पूरी दुनिया की भी सिद्धार्थ सिब्बल जी न्यूज़ के लिए वॉशिंगटन से और मार्किन प्रेसिडेंट निर्वाचन ने आंतर्जातिक सम्पर्क विशेषज्ञरा तारा की बोलछेन सुनबो প্রথম থেকে যেটা বোঝা যাচ্ছিল যে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে ভোটটা শেয়ারিং হবে এবং ট্রাম্প অনেক জায়গায় এগিয়ে থাকবে ট্রাম্পের অনেকগুলো বিষয় আছে তিনি কোনোদিন তো সরাসরি রাজনীতিতে থাকেননি অংশগ্রহণ করেননি কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং কোভিডের সময় তার যে অ্যাকশন ছিল এটাতে আমেরিকাবাসীরা খুশি এছাড়া দ্বিতীয়ত ল্যাটিনো আমেরিকানস ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যারা শ্বেতাঙ্গ নয় সে ধরনের মানুষেরা তারা কিন্তু ট্রাম্পের সমর্থনে আছে যেটা মনে হচ্ছে যে লড়াইটা খুব কঠিন জায়গায় এসেছে তবে ট্রাম্পের কিন্তু জেতার সম্ভাবনাটা আমার মনে হচ্ছে কিছুটা হলেও বেশি কমলা হ্যারিস তো তার যেটা পরিধি তার দলীয় যে চিন্তা ভাবনা হার্ডকোর কনজারভেটিজমের বাইরে তো যেতে পারবে না তারা কনজারভেটিভ একটা রুল ফলো করে এবং দেখা গেছে যে তার দল যখন এতদিন ক্ষমতায় ছিল তারা কিন্তু পৃথিবীতে একটার পর একটা সমস্যার সৃষ্টি করেছে এবং তারা সমাধান করেনি এবং চীন রাশিয়া ভারত তিনটেই কিন্তু অর্থনৈতিকভাবে একটা গ্রোয়িং স্টেট এদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে সেটাও কিন্তু ব্যাখ্যা করাটা প্রয়োজন হয়ে পড়েছিল তারা সেটা অ্যাটেন্ড করেনি তো আমার মনে হয় যে ট্রাম্প জিতলে যেহেতু তার ভারতবর্ষের প্রতি একটা ভালো লাগা আছে এবং ভারতবর্ষকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ট্রাম্প জিতলে সেটা ভারতবর্ষের পক্ষে লাভ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ চরমে আজ শেষ পর্যায়ের ভোট গ্রহণ কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে কে বসবে সেদিকে এই মুহূর্তে ভারতও নজর রাখছে এবং সাতটি সুইং স্টেটের ফলাফলের দিকেও নজর রয়েছে গোটা বিশ্বের নজর রয়েছে আমেরিকার মোট ৫০টি প্রদেশের ভোটদানের পদ্ধতির যেরকম বিভিন্নতা রয়েছে দোদুলমান সাতটি প্রদেশের ফল কী হবে তার উপর অনেকটাই সামগ্রিক ফলাফলও নির্ভর করছে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প না ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস শেষ মুহূর্তের জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াই এ যাবৎ ভারতীয় বংশোদ্ভূত কমলা কিছুটা এগিয়ে থাকলেও অভিবাসন কর্মসংস্থানের মতন প্রশ্নে ট্রাম্পের জোর সওয়ালে পরিস্থিতি কিছুটা অনিশ্চয়তা রয়েছে সব মিলিয়ে নজর রয়েছে গোটা বিশ্বের এবং ভারতেরও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা